ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে যে নতুন লোক নিয়োগ করা হচ্ছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। তবে এই লোক নিয়োগ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে হচ্ছে না বন্ধুরা, এটা অন্য আরেকটা অর্গানাইজেশন লোক নিয়োগ করছে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। বন্ধুরা, আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আগে থেকেই যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা সেই নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যেটা ন্যাশনাল অ্যাকুরেট ব্রিলিয়েন্ট সিকিউরিটির পক্ষ থেকে বের করা হয়েছে। আপনারা এই অর্গানাইজেশনের হয়ে কাজ করবেন, আর এই অর্গানাইজেশনটা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের হয়ে কাজ করবে। তো এখানে পোস্ট যেটা আছে বন্ধুরা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে, যে ভ্যাকেন্সি আছে 196টা ভ্যাকেন্সি আছে, আর জেনারেলের জন্য 102টা, এসসির জন্য 33টা, এসটির জন্য 61টা ভ্যাকেন্সি আছে। যে লাস্ট ডেট আছে বন্ধুরা 15/1/2020, এর আগেই আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। বাকি কোয়ালিফিকেশন যেটা আছে বন্ধুরা, মাধ্যমিক পাস হতে হবে, সাথে যদি আপনারা আইটিআই করে রেখেছেন ওয়্যারম্যান অথবা ইলেকট্রিশিয়ানের, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর সেই যে ট্রেড নিয়ে আপনারা পাস করেছেন অবশ্যই 2 বছরের হতে হবে সেটা। সাথে বন্ধুরা, যদি আপনাদের কাছে এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে ম্যাচ করে, তাহলে বন্ধুরা আপনাদের যে মেডিকেল সার্টিফিকেট লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটা আপনারা নিয়ে নেবেন। সিভিল সার্জন বা এসডিএমও বা সুপারটেনডেন্ট বা ডেপুটি সুপারটেনডেন্টের কাছ থেকে আপনারা সেই ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নিতে পারেন। এজ লিমিট মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর রাখা হয়েছে। এক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন যারা এসসি এসটি ক্যান্ডিডেটস আছেন। বাকি স্যালারি যেটা 8,000 টাকা রাখা হয়েছে, এক্ষেত্রে আপনারা ইপিএফ আর ইএসআইও পেয়ে যাবেন। বায়োডাটা ফরম্যাট বন্ধুরা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আপনারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেবেন বন্ধুরা। আর তারপর এই অ্যাড্রেস যেটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের সেটা পাঠাতে হবে, ন্যাশনাল অ্যাকুরেট ব্রিলিয়েন্ট সিকিউরিটি, এনএস রোড, নিয়ার স্টার হোটেল, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। মোবাইল নম্বর দেওয়া হয়েছে বন্ধুরা 9612389493, এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। সাথে বন্ধুরা আরেকটা নম্বর দেওয়া হয়েছে 9862123281। তো এই যে নোটিফিকেশন, এ নিয়ে যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে জানতে পারেন। বাকি আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমি এই নোটিফিকেশনটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।